হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমার নাম সিরাজ, আমি ঢাকা থেকে বলছি। জি, আপনার বয়স এবং আমার সমস্যা বলুন। আমার ডান হাতের কবজির জয়েন্টে মাঝে মধ্যে এখানে ব্যথা করে, আর কোমরের ডান পাশে, কোমর টান ডান পাশে মাঝে প্রতিদিনে ব্যথা করে কোমরের জয়েন্টে। আর ডান ডান হাতের জয়েন্টে কিছুদিন ব্যথা করে, এরপর বন্ধ থাকে, আবার কিছুদিন পর পর এই কবজিতে, কবজির জয়েন্টে ব্যথা করে। আপনার বয়স কত এবং আপনার পেশা কি? আমি ব্যবসা করি, আমার বয়স 35। আচ্ছা, আপনার কবজি ব্যথার সাথে কি কবজি ফুলে যায়? না, কবজি ফুলে না। আচ্ছা, আর কোমর ব্যথার জন্য আপনি এই পর্যন্ত কোনো চিকিৎসা নিয়েছেন? না, কোমর ব্যথার জন্য আগে দীর্ঘদিন আগে একবার চিকিৎসা নিয়েছিলাম, ভালো ছিল, এখন আজকে 1 বছর পর্যন্ত আবার ব্যথা করতেছে। আচ্ছা, আপনার ব্যবসার স্বার্থে কি আপনি বসে থাকেন? মানে আপনি কি অফিস সারাদিন ডেস্কে বসে থাকেন? না, আমি হাঁটাহাঁটি করি, বেশিরভাগ হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করেন? আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, আমরা উত্তরটা শুনে নিচ্ছি। খুবই কমন যে জিওনা কবজি ব্যথা, আর একটা হচ্ছে ব্যাক পেইন। তো আমাদের আজকে সাবজেক্টটি ব্যাক পেইন, আমরা ব্যাক পেইন নিয়ে কথা বলছি। ব্যাক পেইন ওনার যেটা বুঝেই যাচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, যেহেতু ব্যবসায়ী এবং পাশাপাশি তাকে কিছু তার দৌড়াদৌড়ির বিভিন্ন কাজ করতে হয়, এটা মেকানিক্যাল ব্যাক পেইন। এবং এগুলো আরো কনফার্ম করার জন্য কিছু স্পেসিফিক টেস্টের দরকার। উনি দীর্ঘদিন কিন্তু ভুগছে। আর কবজি ব্যথা অনেক কারণ হয়ে থাকে, কবজি ব্যথা ইঞ্জুরি থেকে কবজি ব্যথা হতে পারে, যদি গাউটি আর্থ্রাইটিস থেকেও কবজি ব্যথা হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস থেকেও কবজি ব্যথা হতে পারে। স্পেসিফিক আমি অনেক সময় রোগী পেয়ে থাকি যে কবজি ব্যথা বলে, আসলে কবজি ব্যথা না, কবজিতে অনেকগুলো জিনিস থাকে। একটা হচ্ছে জোড়া, জোড়া পাশাপাশি কবজির উপরে অনেকগুলো মাসেলস এর আপনার টেন্ডন গুলো আছে, টেন্ডন গুলো শীতে ইনফ্লামড হতে পারে, যেটা আমরা বলি ডিকোয়ারভেন সিন্ড্রোম। প্রায় পেয়ে থাকি যে সেক্ষেত্রে একটা গ্লাস দত্ত তার কষ্ট হতে পারে। তো দর্শক, আপনার এটা আসলে আরো কনফার্ম ডায়াগনোসিস জরুরি, এই জন্য আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হতে পারেন। আপনি কোমরের অবশ্যই অতি শীঘ্রই একটা এমআরআই করে নেন, এটা লেটেস্ট ডায়াগনোসিস এবং খুব ভালো ডায়াগনোসিস। আপনার কোমরের সমস্যাটা খুব সহজেই বোঝা যাবে, আমার পরবর্তীতে চিকিৎসা খুব সহজ। সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকার থেরাপি নিতে হতে পারে, একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে থেরাপিগুলো নিলে এটা পারমানেন্টলি চলে যাবে। আর আপনি যদি মোটরসাইকেল, বাইক এই জাতীয় কিছু ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার বসার নিয়মগুলো জেনে নিতে হবে, আপনার যেখানে বসে ব্যবসা করেন ব্যবসা চেয়ারটা সোজা হতে হবে, এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে। স্পেশালি আপনাকে স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে এমআরআই করে, প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট, সেরোলজিক্যাল টেস্ট করে আরো কনফার্ম করতে হবে আপনার ডায়াগনোসিসটা, তারপরে ট্রিটমেন্ট দিলে আশা করি সেরে যাবে। আপনি বলছিলেন যে আমাদের এই রোগীর ক্ষেত্রে যে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, এবং যে কোনো রোগের ডায়াগনোসিস করার জন্য একজন দক্ষ চিকিৎসক বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা অবশ্যই জরুরি। তো ফিজিওথেরাপির ক্ষেত্রে একজন দক্ষ চিকিৎসকের ভূমিকা কতটুকু আপনার মনে হয়? অবশ্যই প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতিতেই দক্ষতার বিশাল ব্যাপার। এখানে যেহেতু ফিজিওথেরাপির চিকিৎসকরা বেশিরভাগই আপনার ব্যথা এবং প্যারালাইসিস রোগী নিয়ে ডিলিংস করে এবং পুনর্বাসন নিয়ে কাজ করি আমরা, তো সেক্ষেত্রে প্রত্যেকটা কেসেরই, স্পেশালি যেমন কোমর এবং ঘাড় ব্যথার ক্ষেত্রে, আপনি যেমন, আমি এমনও রোগী পেয়েছি যে আপনার কোমরে ইমপ্ল্যান্ট দেওয়া আছে, অথবা আমার অনেক সময় রোড অ্যাক্সিডেন্টের পরে হয়তো কোনো সার্জন ভিতরে কোনো ইমপ্ল্যান্ট দিয়ে দিয়েছে, যেটা স্ক্রু প্লেট দেওয়া আমরা যেটা বলি। এই রোগীকে যদি আপনি শর্ট ওয়েভ দেয়, শর্ট ওয়েভ ফিজিওথেরাপির একটা ইকুইপমেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাহলে রোগী কিন্তু আর বাঁচবে না, বিকজ তার ইমপ্ল্যান্টটা কিন্তু ভিতরে পুড়ে যাবে, পুরো স্পাইনাল কর্ডে বড় আকারে ইঞ্জুরি হবে এবং সাথে সাথে সে প্যারালাইসিস হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কেস কি স্পেসিফিক স্পেসিফিক আপনাকে ডায়াগনোসিস করতে হবে। একজন যে রেডিওলজিস্ট বা যারা কেমোথেরাপি দেয় যে ডাক্তাররা, তাদের ক্ষেত্রেও তার রোগীকে তাকে কনফার্ম করতে হবে যে তার রোগী কতটুক ডোজ দিবে, কেমো কতটুক দিবে, এবং ডায়াগনোসিসটা ক্লিয়ার থাকতে হবে। সব ক্ষেত্রে তো আপনি কেমোথেরাপি দিবেন না, তদ্রুপ সব ক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি দিবেন তা তো আশা করা যায় না। প্রত্যেকটা কেসকে আমরা যেটা বলি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, আপনার শুরুতেই যদি কনফার্ম করা যায়। এখন একটা যদি মেরুদণ্ডে কারো যদি ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে যদি আপনি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিন, ইভেন কি আপনি যদি এক্সারসাইজ করান, তাহলে কিন্তু বড় আকার দুর্ঘটনা ঘটতে পারে। বিকজ আপনি যদি ক্যান্সারের যে আপনার যে মেটাস্টেসিস, এই জিনিসটা কিন্তু হিট দিলে ছড়িয়ে পড়বে, হ্যাঁ স্প্রেড হয়ে যাবে, স্প্রেড হলে রোগী হয়তো আরো খারাপ হয়ে যেতে পারে। আর যদি সেখানে স্পাইনে হয়, তাহলে কিন্তু স্পাইন ভেঙে যেতে পারে, আপনি যদি এক্সারসাইজ করতে যান, তো সেক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা আরো শুনবো, আমরা চাই না কোনো রোগীর এরকম দুর্ঘটনা ঘটুক। আমরা একজন দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে?
আমি রুকসানা ঢাকা থেকে। জি, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমার মেয়ে, হ্যাঁ, ওর বয়স 13 বছর। অনেকদিন ধরে তার ডান হাতের একদম মেন জয়েন্টে, ঘাড়ের গোড়ার পাশে, হ্যাঁ, তার প্রচুর ব্যথা। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, তো এক্সরে করাইছি, ডিজিটাল এক্সরে করিয়েছি, এখন করানোর পর ডাক্তার বলতেছে যে তার কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু আমার মেয়েটা লিখতে গেলে, সে জেএসসি পরীক্ষা দিচ্ছে এবার, তো সে লিখতে গেলে প্রচুর ব্যথা হয়, হ্যাঁ, এবং বলে যে আম্মু আমার এখানে গরম পানি শেক দিচ্ছি, প্রচুর ওষুধ খাওয়াইছি কিন্তু ব্যথা কমে না, হ্যাঁ। তো আমি জানতে চাচ্ছি, এখন এমআরআই করতে বলছে ডাক্তার স্যার, আমি পরীক্ষার পরে জেএসসি পরীক্ষা দিচ্ছে, তো পরীক্ষা করে ওর মানে ট্রিটমেন্টটা করাবো, এমআরআইটা করাবো। এখন আসলে ওর সমস্যাটাকে আমি জানতে চাচ্ছি। ওর ঘাড় ব্যথা আছে পাশাপাশি? ঘাড় ব্যথা ছিল না, এখন ঘাড় ব্যথা নাই। এখন ঘাড় ব্যথা না, ঘাড়ের পাশে যে শোল্ডারের উপরে ব্যথা, ঘাড়ের পাশে যে জোড়াটা আর কি, ডান হাতের জোড়াটা। আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। ওর বয়স বেশি না, ওর 13 বছর। এটা অনেকগুলো, আমি প্রায় এই জাতীয় কেসগুলো পেয়ে থাকি স্পেশালি স্টুডেন্টদেরকে। এটা দেখা যায় যে আপনি স্টুডেন্ট নিয়ে দেখবেন, প্রায় স্টুডেন্টরাই কিন্তু বসে পড়ালেখা করে, অনেক সময় চেয়ার টেবিল বাদ দিয়ে তারা কিন্তু বিছানা বা সোফায় বসে লেখাপড়া করে, এবং সামনে ঝুঁকে থাকার টেন্ডেন্সিটা বেশি থাকে। এই থেকে আমি বলছিলাম যে আগে যেমন আমরা বয়স্ক রোগীরা রোগীদের পাওয়া যেত, এখন কিন্তু সেটা না হয় উল্টো আমরা ইয়াং রোগী পাচ্ছি, বিকজ অফ আপনার ফিজিক্যাল যে এডুকেশন মানুষ জানে না, বা এই যে তাকে পড়ালেখা করতে হবে কি স্টাইল এগুলা জানে না, অথবা দীর্ঘমেয়াদী এই ভুল অবস্থানের কারণে এই সমস্যাগুলো হয়। তাছাড়া তার আরো অন্যান্য সমস্যা থেকে হতে পারে, যেমন আর্থ্রাইটিস জনিত সমস্যা, এই বয়সে জুভেনাইল আর্থ্রাইটিস, তা থেকে হতে পারে, কোনো কারণে হয়তো মানে শোয়া থেকে হতে পারে, এটা আরো কনফার্ম করা দরকার। তো দর্শক, ডাক্তার সাহেব যেহেতু এমআরআই করতে বলেছে, অবশ্যই অতি দ্রুত একটা এমআরআই করে ফেলেন। এমআরআই করলে আরো সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপাতত ওকে যদি গরম শেক দিলে ভালো লাগে, সে গরম শেক দিতে পারে, মাঝে মাঝে 5 থেকে 10 মিনিট গরম শেক দেন, আপনার পরীক্ষার পরে এমআরআই করে আপনার কনফার্ম ডায়াগনোসিসটা পাওয়া যাবে, তারপরে ট্রিটমেন্ট খুব সহজ। সেই ক্ষেত্রে যদি খারাপ কিছু না থাকে, এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্রকার থেরাপি বা ফিজিওথেরাপি করলে অনেকাংশেই এই সমস্যাটা চলে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।